الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شطأه فآزره فاستغلظ فاستوى على سوقه يعجب الزراع ليغيظ بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما আমি কিন্তু কোরআনের আয়াত তেলাওয়াত করছি, অতএব আই ড্র ইউর অ্যাটেনশন, ইউ আর নট অ্যালাউড টু স্পিক, প্লিজ। وقال تعالى والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تسبوا أصحابي لا تسبوا أصحابي فوالذي نفسي بيده لو أن أحدكم أنفق مثل أحد ذهبا মা আদরাকা মুদ্দা উহুদিহিম ওয়ালা নাসিফা রওয়াহুল বুখারী। আলহামদুলিল্লাহ, সবাই বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিতা বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে লাইলাতুন নিসফ মিন শাবান, শাবান মাসের মধ্য রজনীতে আজকে এলেমের বলে বলিয়ান হওয়ার জন্য, জ্ঞানে গুণান্বিত হওয়ার জন্য, নলেজে বিভূষিত হওয়ার জন্য, তলাবুল এলেমের জন্য
সুযোগ করে দিয়েছেন, তৌফিক দিয়েছেন সবর করে সেই পরন্ত বিকেল থেকে রাত ১১টা বাজতে যাচ্ছে, ১১টা পর্যন্ত, এবং তারপরেও আরও শায়েখ রয়েছেন আমাদেরকে সবর করে বসার তৌফিক দিয়েছেন। সবাই আরেকবার বলবো আলহামদুলিল্লাহ। আমাকে একটি বিষয় দেওয়া হয়েছে, শুরু থেকেই এই বিষয়টি ধরেই কথা বলার ইচ্ছা পোষণ করি ইনশাআল্লাহ। বিষয়টি হলো দ্য বেস্ট জেনারেশন, ঠিক না? আব্দুস সবুর ভাই যখন আমাকে কাল রাত ১১টার সময় ওনার সাথে আমার কথা হয়, তখন বললেন যে আপনার বিষয় হলো দ্য বেস্ট জেনারেশন, এই ইংরেজিতেই বললেন দ্য বেস্ট জেনারেশন। এবং আরেকজন আমাকে মানে ব্রিফ করলেন যে আমরা এই ইংরেজি আলোচনা থেকে এই ইংরেজি শব্দটা নিছি, দ্য বেস্ট জেনারেশন। সুতরাং মাই ফার্স্ট কোয়েশ্চেন টু ইউ, হু আর দ্য বেস্ট জেনারেশন অফ দিস উম্মত? কারা? সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম হলেন এই উম্মতের মধ্যে সবচাইতে বেস্ট। তাহলে আজকে আমার আলোচনা হবে সাহাবায়ে কেরামকে নিয়ে। সাহাবায়ে কেরামকে নিয়ে পার্টিকুলার তো আমরা আজকে আলোচনা করব না, কারণ মানাকিবুস সাহাবা, সাহাবায়ে কেরামের ফজিলত, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর আলাদা আলাদা হাদিস রয়েছে বুখারী মুসলিমে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী, উসমান, আশারা মুবাশশারা, উম্মাহাতুল মুমিনিন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রত্যেকের আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল আলোচনার মতো সময় সুযোগ টাইম নাই, বিষয় সেইভাবেও ধরা হয়নি। ওভারঅল একটি কমন চিত্র আমরা আলোচনা করব, সাহাবায়ে কেরাম দ্য বেস্ট জেনারেশন অফ দিস উম্মত, এটি কেন, কিভাবে, আর কোন কোন তাদের মর্যাদা, তাদের মর্যাদা কিছু দিক, আর আমরা তাদের প্রতি কীরকম আকিদা বিশ্বাস, ভালোবাসা, মায়া, মমতা, শ্রদ্ধাবোধ, তাদের অনুসরণ অনুকরণ আমরা কীভাবে করবো, এমন কিছু বিষয়, আর হলো সাহাবায়ে কেরামের অল্প কিছু গুণাগুণ, যেই গুণাগুণগুলো কারণে, যেই গুণাগুণগুলো তাদেরকে বেস্ট জেনারেশনে রূপান্তরিত করেছে, এমন কয়েকটি পয়েন্ট ধরে আমরা ইনশাআল্লাহ আজকে আলোচনা করব। প্রথমে বলছি সাহাবায়ে কেরাম কারা। সাহাবায়ে কেরাম হলেন ওই সকল সৌভাগ্যমণ্ডিত ব্যক্তিবর্গ যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাইয়্যিদুল মুরসালিন, রহমাতুল্লিল আলামিন, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহচর্য গ্রহণ করার, ঈমানের সাথে দেখার, তার সাক্ষাৎ লাভ করার, তার গাইডলাইন গ্রহণ করার, ঈমান নিয়ে বেঁচে থাকার, ঈমান নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দিয়েছেন, তারা হলেন সাহাবী। সাহাবায়ে কেরাম কারা এটা নিয়ে ওলামাদের অনেক মতামত আছে। কেউ কেউ এমন মতামত দিয়েছেন যে যারা দীর্ঘদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহচর্য গ্রহণ করেননি, কোনো জেহাদে যাননি, আসছেন আর দেখে চলে গেছেন, অনেকে তাদেরকে সাহাবি বলেন নাই। আমি সেই একতলাফের দিকে যাচ্ছি না, সেই মতানৈক্য বিশ্লেষণের দিকে যাচ্ছি না। সাহাবায়ে কেরাম মোটামুটি আমরা তাদেরকে ধরে নিচ্ছি, তারা সাহাবায়ে কেরাম যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঈমানের সাথে দেখেছেন, ঈমান নিয়ে বেঁচেছিলেন, আবার ঈমান নিয়ে মৃত্যুবরণ করেছেন, স্বল্প সময়ের জন্য হোক, বেশি সময়ের জন্য হোক, তাদেরকে আমরা সাহাবায়ে কেরাম বলছি, তারা হলেন সাহাবায়ে কেরাম। এই উম্মতের মধ্যে তারা শ্রেষ্ঠ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের শ্রেষ্ঠত্বের কথা হাদিসের মধ্যে বলেছেন। কী কারণে তারা শ্রেষ্ঠ হলেন, শ্রেষ্ঠত্বের দুই একটি দিক, এইগুলি আজকে আমাদের আলোচ্য বিষয়। সাহাবায়ে কেরাম যারা ছিলেন তাদের ক্লাসিফিকেশন আছে, তাদের ক্লাসিফিকেশন আছে, যেমন দুনিয়ার জায়গাগুলোর ক্লাসিফিকেশন আছে, মসজিদের জায়গা আর বাজারের জায়গা দুইটার মান মর্যাদা একরকম নয়, দুনিয়ার সব রকম মানুষের মান মর্যাদা একরকম নয়। আমরা জেমে বসে থাকি, ঘণ্টাকে ঘণ্টা সময় নষ্ট হয়, আমাদের প্রধানমন্ত্রী
মন্ত্রীরা যখন বের হন তখন সবাইকে আরো জাম বাড়াইয়া দিয়ে তাদের জন্য রাস্তা ছেড়ে দেওয়া হয়, তাদের সময় নষ্ট হয় না। প্রমাণ করা হলো যে প্রধানমন্ত্রী আর আমরা এক মানের না, পার্থক্য আছে নাকি নেই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনকি যারা আম্বিয়ে কেরাম ছিলেন, রসুল ছিলেন, তাদের মধ্যেও পার্থক্য রয়েছে, সেই কথা কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। আমাকে একটা কোরআন শরীফ দিন এখানে, হাফিজি কোরআন শরীফ সূরা বাকারার মধ্যে তৃতীয় পারার একদম প্রথম লাইনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, أعوذ بالله من الشيطان الرجيم تلك الرسل فضلنا بعضهم على بعض منهم من كلم الله ورفع بعضهم درجات الله বলছেন تلك الرسل এই রাসূলদের মধ্যে আমি কাউকে কারো উপর অধিক মর্যাদা দিয়েছি। মিনহুম মান কাল্লামাল্লাহ, এমন নবী রয়েছেন যার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক কথা বলেছেন। ওয়া রাফা বাদহুম দারাজাত, আর অনেকের মান মর্যাদা অনেক বেশি বাড়িয়ে দিয়েছেন, অনেকের মান মর্যাদা অনেক বেশি বাড়িয়ে দিয়েছেন, এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন। এই আম্বিয়া কেরামের মধ্যে পাঁচজন হলেন সবার সেরা, পাঁচজন হলেন সবার সেরা, উলুল আজমি মিনার রসুল, নূহ আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালাম, মুসা আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালাম, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে 25 জন নবীর কথা বলেছেন, আর অন্যান্য নবীগণ রয়েছেন। সাহাবায়ে কেরামের মধ্যে এরকম ক্লাসিফিকেশন রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্লাসিফিকেশন দিকে ইঙ্গিত করেছেন। এবং মুহাদ্দিসিনে কেরাম, উলামায়ে কেরাম, কেউ কেউ সাহাবায়ে কেরামের তবাকাত এটাকে 12-13 ভাগে ভাগ করেছেন, আর ইবনে সাহাদ তিনি ভাগ করেছেন 5 ভাগে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়াসসাবিকুনাল আউওয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার والذين اتبعوهم بإحسان السابقون الأولون যারা সর্বাগ্রে সবার আগে প্রথম দিকেই, ইসলাম যখন গরিব, ইসলাম যখন দুর্বল, ইসলাম যখন অপরিচিত, ইসলাম যখন নির্যাতিত, মুসলমানরা যখন নিষ্পেষিত, জুলুম নির্যাতন যখন ব্যাপক হারে চলছে, যখন তাদের পাশে দাঁড়ানোর কেউ নেই, ইসলামকে যখন কেউ চিনেনি, এমন সময় যান মাল বাড়ি গাড়ি যাবতীয় সব কিছু বাজি রেখে দারুণ তেক্তিদীক্ষা এবং কুরবানির মধ্য দিয়ে যারা ইসলামের উপর অবিচল অটল অনট টিকেছিলেন, তারা হলেন আসসাবিকুনাল আউওয়ালুন, প্রথম পর্যায়ের যারা সাহাবায়ে কেরাম। মিনাল মুহাজিরিন, মুহাজিরদের মধ্যে থেকে, ওয়াল আনসার, আনসারদের মধ্যে থেকে, মুহাজিররা আগে আনসাররা পরে, কারণ হলো আনসাররা তো অনেক দিন পরে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের সূচনার কিছুদিন পূর্ব থেকে তাদের সাথে যোগাযোগ, তারপরে গিয়ে তারা সহযোগিতা করেছেন, কিন্তু এর আগেই কিন্তু 8-10 বছর পেরিয়ে গিয়েছে। অতএব মানে সাহাবায়ে কেরামের যে তবাকাত, এগুলোর মধ্যেও ক্লাসিফিকেশন রয়েছে। এর মধ্যে আবার রয়েছে এমন লোকজন, এমন সাহাবায়ে কেরাম যারা বদরি সাহাবি, যারা কি সাহাবি ছিলেন, বদরি সাহাবি। আমাদের দেশের প্রেক্ষাপটে যেমন আপনারা জানেন, কেউ যদি মুক্তিযোদ্ধা হয়, এরপরে কেউ যদি মুক্তিযোদ্ধার সন্তান হয়, তাহলে দেখবেন মানে তার মান মর্যাদাই, যেহেতু একটা দেশের স্বাধীনতার সাথে এটা জড়িত, এখানে মানুষের একটা চিন্তা চেতনা দুর্বলতা কাজ করে, সেইখানে মুক্তিযোদ্ধা হলে তার আলাদা একটা ভাতা, আলাদা একটা সম্মান, আলাদা একটা সার্টিফিকেট, রাষ্ট্রীয় কিছু সুযোগ সুবিধা তাকে দেওয়া হয়, কারণ তার পরিচয় কি, মুক্তিযোদ্ধা, ঠিক না? তো ইসলামের মুক্তিযোদ্ধা যারা ছিলেন বদরি সাহাবি, তাদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মান মর্যাদা দিয়েছেন, এক্সট্রা কিছু সুযোগ সুবিধা দিয়েছেন, এইটাও আমি আলোচনার মধ্যে নিয়ে আসবো ইনশাল্লাহ। অতএব যারা বদরি সাহাবি ছিলেন, যারা বদরের পরে ইসলাম গ্রহণ করেছেন, তাদের মান মর্যাদার মধ্যে একটু পার্থক্য রয়েছে। যারা বিদায় হজের আগে ইসলাম গ্রহণ করেছেন, যারা বিদায় হজের পরে, দলে দলে যখন মানুষ স্রোত যখন চলে, তখন স্রোতের সাথে নৌকা, ভারী জিনিস, অনেক কিছু, এমনকি চটান পাথর
ওই দিন ইউটিউবে দেখলাম একদিন স্রোত যাচ্ছে, বিশাল হাতি একটা, কোনোভাবে টিকতেই পারছে না, হাতিকে উল্টায় নিয়ে যাচ্ছে হাতিকে। তাহলে স্রোত যখন চলে তখন স্রোতের অনুকূলে অনেক কিছুই যেতে পারে, কিন্তু স্রোতের প্রতিকূলে যাওয়া সেটা কঠিন। এই জন্য আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনে বলছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা। দলে দলে যখন মানুষ ইসলাম গ্রহণ করেছে, তাদের মানমর্যাদা ইসলামের সুশীতল ছায়া তলে তারা ওই সময় এসেছে যখন ইসলামের ছাতা অনেক বিস্তৃতি লাভ করেছে, যখন মানে রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছে, যখন ইসলামকে দূর দূরান্ত থেকে মানুষ চিনেছে, যখন ইসলাম বিজয়ের মুখ দেখেছে, তখন যারা ইসলাম গ্রহণ করেছেন আর যারা কঠিন অবস্থায় ইসলাম গ্রহণ করেছেন, এই দুইয়ের মধ্যে পার্থক্য রয়েছে। মুআজ্জাজ হাদিরিন, আমি প্রথমেই যেই কয়েকটি পয়েন্ট, অল্প কয়েকটি পয়েন্ট আপনাদেরকে বলবো, হালকা হালকা বিশ্লেষণ করব, কারণ সর্বসাকল্যের টাইম হলো 1 ঘন্টা 10 মিনিট। অতএব আমি প্রথমেই মানাকিবুস সাহাবা, সাহাবায়ে কেরামের যেই কিছু মান মর্যাদা, তারা যে দ্য বেস্ট জেনারেশন অফ দিস উম্মাত, এর উপরে আমি কিছু কথা বলবো, কিছু পয়েন্ট তুলে ধরবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এরশাদ করছেন যে খায়রু উম্মতি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। আরেক রেওয়ায়েতে আছে খায়রুন নাসি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। যে সবচেয়ে আমার উম্মতের মধ্যে সবচেয়েতে উত্তম, সবচেয়েতে বেশি মান মর্যাদার অধিকারী যারা, তারা হলো কারনি, আমার যুগের যারা, আমার সাহচর্য যারা লাভ করেছে, যারা সাহাবায়ে কেরাম হতে পেরেছে, যারা সাহাবি হতে পেরেছে। অতএব সাহাবায়ে কেরামের এক নম্বর পরিচয় তারা হলো খায়রুল করুন। যত যুগ আসবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানা থেকে কিয়ামত পর্যন্ত, এর মধ্যে যত মানে ইমাম, হাজী, গাজী, দরবেশ, হাফেজ, মুন্সি, মৌলবি, মুত্তাকি, পরহেজগার, এরপরে যত রকম ক্লাসিফিকেশনই হোক না কেন, কোনোভাবেই কোনো মানুষ সাহাবায়ে কেরাম যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সচক্ষে দেখেছেন, তাদের সমান মানমর্যাদার হইতে পারবে না, তাদের সমান মানমর্যাদার হইতে পারবে না। কেন পারবে না আর তারা কেন এত মান সম্মানের অধিকারী, এই পয়েন্টগুলি আজকে আমাদের মানে আলোচনার মূল বিষয়। অতএব প্রথম হাদিস দিয়ে যেটা আমরা বললাম সেটি হলো যে সাহাবায়ে কেরাম তারা ছিলেন এই উম্মতের মধ্যে সবচাইতে বেশি উত্তম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে বলছেন, কিল আলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাসি খাইর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে প্রশ্ন করা হলো, হে আল্লাহ রাসূল, মানুষের মধ্যে কারা বেশি উত্তম? কলা আনা, মানুষের মধ্যে কে বেশি উত্তম? নবীজি বললেন আনা, মানে কি আমি, নবীজি বেশি উত্তম। এরপরে আনা ওয়ামান মাই, আর আমার সাথে যারা, আর আমার সাথে যারা আছে, আমার সাথে যারা রয়েছে, কারণ হবেই তো। আজকে যদি অবস্থা এরকম হয় যে আপনি মানে একটা বদ্ধ পাবলিক টয়লেটের ভিতরে, পাবলিক টয়লেটের ভিতরে যেখানে মানুষ একদিক দিয়ে মাইনাস করে আরেক দিক দিয়ে কি করে, প্লাস করে, অর্থাৎ সিগারেট খায়, ধূমপান করে, আবার অনেকের আছে এটা মানে একটা বদ অভ্যাস, এই প্লাস না হইলে নাকি মাইনাস হয় না, তো ওইখানে যদি যান তো পাবলিক টয়লেট পরিষ্কার না, দীর্ঘক্ষণ বসে থেকে আসার পরে এরপরে দেখবেন আপনার জুব্বা, আপনার দাড়ি, আপনার রুমাল, আপনার টুপি, সারা গা থেকে কিছু টয়লেটের গন্ধ আর কিছু সিগারেটের গন্ধ, আসবে নাকি আসবে না? খারাপ জিনিস থেকে, খারাপ জিনিসের সংস্পর্শে কিছুক্ষণ থাকলে খারাপ ইয়া হয়, আর ভালো জিনিসের সংস্পর্শে গেলে কি হয়, কি হয়, ভালো হয়। ভালো জিনিসের সংস্পর্শে গেলে কি হয়, ভালো হয়। এক নাম্বার কথা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৃষ্টির মধ্যে তার মানমর্যাদা এত বেশি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে বেশি মান মর্যাদা, বেশি উত্তম, স্ট্যাটাসের দিক থেকে এত উপরের আর অন্য কোনো সৃষ্টি নেই। আল্লাহ সুবহানাহু তাআলা নবীজিকে মানে যত রকম গুণাগুণ বৈশিষ্ট্য দরকার, সমস্ত গুণাগুণ এবং বৈশিষ্ট্য দিয়ে তাকে সাইয়েদুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন পাঠিয়েছেন। তো সেই সাইয়েদুল মুরসালিন রহমাতুল্লিল আলামিনের সামনে যারা বসে, তার পিছনে যারা নামাজ পড়ে, তার কথা মতো যারা চলে, তার আলোচনা যারা শুনে, তার সাথে যারা উঠা বসা, তারা দীর্ঘক্ষণ তার সাথে থাকতে থাকতে সৎ সঙ্গে স্বর্গে বাস, আর অসৎ সঙ্গে
সর্বনাশ। তাহলে এরকম মানে নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংস্পর্শে যারা থাকলো তারা যে উত্তম হবে এটাই কি, এটাই যৌক্তিক। আর তার সাথে থেকে একজন মানুষ খারাপ হয়ে যাবে এইটা যৌক্তিক নয়। একটা উদাহরণ। দুই নম্বর হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দীর্ঘ 23 বছর ব্যাপী সারাক্ষণ যা হতো কি হতো, নামাজে দাঁড়িয়েছেন, একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সলাত আদায় করছেন, সলাতের মধ্যে হয়তো মরুভূমিতে হইতে পারে, মসজিদের ভিতরে না, নিশ্চয় মসজিদের ভিতরে না, মরুভূমিতে সলাত আদায় করছেন, সবার পায়ে জুতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদায় গেলেন, জিব্রাইল আলাইহিস সালাম আসলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ তাড়াতাড়ি জুতা খুলেন, আপনার পায়ের নিচে নাপাকি লেগে আছে। নবীজি সাল্লাম জুতা খুলে ফেললেন, সাহাবা কেরাম দেখছেন, কারণ যারা নবীজির সামনে দাঁড়িয়েছেন, ইমাম সাহেব কি 10 মাইল দূরে দাঁড়ায় নাকি সামনেই দাঁড়ায় দেখা যায় না, আপনি সেজদার দিকে তাকাইলেও মানে দৃষ্টির একটা সারণ্যগিরি আছে নাকি নেই অতটুক পর্যন্ত যায়। যারা সামনে ছিলেন তারা দেখছেন নবীজি জুতা খুলছেন, তাহলে আমরা কি করব, জুতা খুলছেন, তাদেরকে দেখে পিছনের কাতারের তাদেরকে দেখে এবার সবাই জুতা খুলে ফেলছে। সলাতের পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করলেন, এই তোমরা জুতা খুলছো কেন? তখন তারা বললো ইয়া রাসূলুল্লাহ হেতু তো জানি না, আপনি জুতা খুলছেন এই জন্য আমরা জুতা খুলেছি। নবীজি বললেন আমি জুতা খুলছি, আমার কাছে জিব্রাইল এসেছিলেন, এসে বললেন আমার জুতার নিচে না পাকি এই জন্য খুলছি, তোমাদের কাছে তো জিব্রাইল আসে নাই, তোমাদেরকে বলে নাই। সাহাবায়ে কিরাম ইয়া রাসূলুল্লাহ আমরা জানি না, আপনি খুলছেন তাই আমরা খুলেছি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে দীর্ঘ 23 বছর ব্যাপী সাহাবায়ে কিরাম রাসূলের আশেপাশে থাকতেন, আর একটু পরপরই ফুরুত ফুরুত জিব্রাইল আসতেন, বিধান নিয়ে আসতেন, কোরআন নিয়ে আসতেন। হ্যাঁ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআন আসতো আমার দিকে তাকান, তখন নবীজি জিম মেরে যেতেন। ওহি নাজিল হওয়ার কতগুলো ধারা আছে বুখারীর মধ্যে, এগুলো রয়েছে। এর মধ্যে খুব কঠিন হলো যখন নাকি মিসলা সলসলাতিল জারাস, ঝনঝন 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 দড়ি করে যখন আসে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওহি নাজিল হইতো তখন তার মধ্যে আলাদা একটা ভাব চলে আসতো জিম করে। সাহাবায়ে কেরাম চুপ হয়ে যেতেন, বুঝতেন যে জিব্রিল আসছেন, ওহি নাজিল হচ্ছে। এরপরে তিনি তাদেরকে তেলাওয়াত করে শোনাতেন। প্রথম দিকে তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন আসার পরে তিনি এমন করে তেলাওয়াত করতে শুরু করতেন, না জানি কোরআনের কিছু হারাইয়া যায়, এজন্য বারবার তিনি মুখস্থ করার চেষ্টা করতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে মায়া করে বললেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহ ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা فَإِذَا قَرَأْنَاهُ فَاتَّبِعْ قُرْآنَهُ ثُمَّ إِنَّ عَلَيْنَا بَيَانَهُ। ও নবী, আপনার এত কষ্ট করার দরকার নাই, যখন জিব্রাইল পড়ায়া দেয় মাত্র আপনি একবার পড়বেন, এরপরে ওই আয়াত আপনার মানস পটে, আপনার হৃদয়ে, আপনার কলবে ধরে রাখার জন্য আমি আল্লাহ দায়িত্ব নিলাম, ব্যাখ্যা বিশ্লেষণ সহ যাবতীয় বুঝায় দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। নবী যেরকম আসলেই একটা আয়াত, এই সাহাবায়ে কেরাম শুনো, জিব্রাইল এসেছিলেন, এসে এই আয়াত বলে গিয়েছেন, সাহাবায়ে কেরাম তন্ময় হয়ে কান পেতে তারা শুনতেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করতেন। কে তেলাওয়াত করতেন? কে? যার উপর কোরআন নাজিল হচ্ছে, সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন কোরআন তেলাওয়াত করে শুনাইতেন, আর সাহাবায়ে কেরাম সেটি শুনতেন। কেউ যদি এরকম কোরআন তেলাওয়াত শুনে, নবীজির কণ্ঠে কেউ যদি কোরআন তেলাওয়াত শুনে যার উপর কোরআন নাজিল তিনি তেলাওয়াত করে শোনাচ্ছেন, তারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি হওয়া ছাড়া আর দ্বিতীয় কোনো উপায় নেই। এই জন্য নবীজি হাদিসে বলছেন, খায়রুল কালামি কালামুল্লাহ, সবচাইতে উত্তম বাণী, সবচাইতে উত্তম কথা হলো আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ। ভাইরা উদাহরণ নেন, শেখ সাদির নাম শুনছেন? শেখ সাদি এটা জ্ঞানের কথা আর কি, মাটির টুকরা একটা শুইয়া দেখে খুব গ্রান। এবার শেখ সাদি জিজ্ঞাসা করে যে এই মাটি দেখতে মনে হয় মাটি,
গ্রানে মনে হয় কস্তুরি মৃগনাবি ফুলের পাপড়ি, বুঝতে পারছি না তুমি কি, তোমার পরিচয় কি। এইবার মাটি শেখ সাদিকে উত্তর দিয়েছে, শেখ সাদি বলে, মাটি আমাকে বলল, বুগুফতামান গিলে নাচি জেবুদাম ওয়ালেকিন মুদ্দাতে বাগুল না শাস্তাম জামালে হাম নাশি দরমান আসার কার্দ ওয়াগার নামান হামা খাকাম কে হাস্তাম। ও শেখ সাদি চিল্লা না, আমি একটা সাধারণ মাটি, ফুলের পাপড়ির সাথে কিছুদিন ছিলাম, ফুলের সুগ্রাণ আমার মধ্যে বিস্তার করেছে, মৃত মৃগ নাবি কস্তুরি অন্য কোনো কিছু আমি না, ফুলের সাথে থাকার কারণে আমার মধ্যে এই গ্রাণ এসেছে। কথা বুঝছেন কি আলোচনা করতেছি? দ্য বেস্ট জেনারেশন, কিভাবে তারা বেস্ট জেনারেশন হইলেন। দুই দিক থেকে অনেক সময় মানুষ ডাবল বিপদে পড়ে গেলে বলে শাখের করাতের মধ্যে পড়ছি, কিসের, উভয় দিকে, এই দিকে বিপদ। আর সাহাবায়ে কেরাম খায়ের আর খায়ের, কল্যাণ আর কল্যাণ, একটা হলো প্র্যাকটিক্যাল কোরআন আর একটা হলো থিওরিক্যাল কোরআন। মা আয়েশাকে প্রশ্ন করা হয়েছিল, আমার সাথে আছেন আপনারা, মা আয়েশাকে প্রশ্ন করা হয়েছিল, ও মা নবীজির চরিত্র, আমি বলি একটা কথা মাঝখানে বলে নেই, ঝামেলা তো আজকে চাইছিলাম লেকচার দিব, যেখানেই যাই হেরপারে বলে কি শেখ সবাই তো খালি লেকচার দিছে, আপনি একটু সুর দিয়ে বলেন, আবার যখন সুর দেওয়া নেই কাজে শেখ দেব সুর দেওয়া শুরু করছে, তো কি করবো কর, কোন দিকে যাব। হ্যাঁ গল্প বলি একটা মাঝখানে, বেশি সময় নেব না। এক লোক আরেকজনের ক্ষেতের উপর দিয়ে যাচ্ছে, তো ক্ষেতওয়ালা দেখছে মাঝখানে যাওয়ার, ভাই কি করেন ক্ষেতের উপর দিয়ে যাচ্ছেন, কয় ওহ বুঝি নাই, যেহেতু আইসে পড়ছি চলে যাই। হ্যাঁ কয় না যাইতে পারবেন না, কাছে তাহলে ফিরে আসি, কেন ফিরে আসতে পারবেন না, কয় তাহলে কি করব, কয় কিও করতে পারবেন না। কথা বুঝছেন, আমার অবস্থা এরকম, কোন দিকে যাব, সাথে থাকেন, আমার সাথে থাকেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন প্র্যাকটিক্যাল কোরআন, কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত যা আছে তার বাস্তব মডেল ছিলেন কে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। মা আয়েশাকে প্রশ্ন করা হয়েছিল নবীজির চরিত্রের ব্যাপারে, বলেন মা আয়েশা বললেন কানা খুলুকুহু আল কোরআন, বাবারা কোরআন পড়ো না, কোরআনে যা পাবা এর বাস্তব নমুনা হলেন আমার স্বামী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে দুইটা করলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত ভালো মানুষের সাথে, সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন খাতামুন নবীন, এরকম একজন মানুষের সংস্পর্শে যারা থাকবে ভালো হওয়ার উপায় আছে, আবার কোরআনের সাথে যারা থাকবে, যারা কোরআনের সাথে, যারা ভালোর সাথে থাকলে ভালো হওয়া যায়, ভালোর সাথে থাকলে, ঠান্ডার সাথে থাকলে কি হয় ঠান্ডা। সহজ উদাহরণ দিই, ফ্রিজের ভিতরে বাজার থেকে ইলিশ মাছ গুস্ত কিনে নিয়ে আসলেন, ফ্রিজের ভিতরে ঢুকাই দিলেন, এখন ফ্রিজের ঠান্ডার মধ্যে থাইকা মাছটা দেখবেন 5-7 ঘন্টা যাওয়ার পরে ইলিশ মাছটা আমার দিকে তাকায়েন, এইরকম সুদা হইয়া লোহার মতো শক্ত হয়ে যাবে, এই মাছ ধৈরাই না যদি কারো মাথায় বাড়ি দেন খবর আছে, আর এই মাছ যদি এক বালতি পানির মধ্যে দিয়ে দেন, এক বালতি পানি ঠান্ডা হবে নাকি হবে না, কথা বলেন হবে। আমরা যখন ছুটো এই উদাহরণ আমি বহু জায়গায় দিই, কারণ অল্প কিছু জ্ঞান তো বেশি নাই, যাই আছে এটাই ঘুরাই ঘুরাই বলি আর কি। আল্লাহ সুবহানাহু তাআলা এরপরে যেহেতু বলাচ্ছেন আল্লাহ ইয়া রব্বিলাক আলহাম আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ খালি আমি বলবো কেন, আপনারা বলেন জোরে বলেন মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলার জন্য উপলক্ষ লাগে না যে কেন আলহামদুলিল্লাহ বলবো, কিসের কি, একটু পর পর এমনি বলবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কত মানুষ এরকম বসে থাকে হঠাৎ করে একটা রক্ত টান লাগে শেষ হয় না কি হয় না, আল্লাহ আমাদেরকে সুস্থ রাখছেন আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ আকবার। দেখেন উদাহরণ দিই, আমরা যখন ছোট্ট ছিলাম খেলাধুলার উপায় উপকরণ ছিল না, কিন্তু বাচ্চা ইজ অলওয়েজ, বলেন বাচ্চা ইজ অলওয়েজ বাচ্চা, মাদ্রাসার ছাত্র হইলেই কি আর স্কুলের ছাত্র হইলে কি, হ্যাপসানায় পড়তাম খেলাধুলার কিছুই নেই, একজনের যদি একটা ম্যাগনেট, আমরা ম্যাগনেট তো জানতাম না, বলতাম চুম্বুক লোহা, হ্যাঁ নিয়ে আসলে এখন কইতাম যে এই একটু চুম্বুকটা দিস না, মানে এটা নিয়ে আর কাছে নিলে যখন টাস টাস একটু টান দেয় কি মজা লাগে আনন্দ,
তো একটা চুমুক লো কয়জন, হ্যাঁ বলতাম যে একটু তোরে দিয়ে দিব ওখানে, পরে আলাদা একটা তার কাটা পেরে খাই না আমার দিকে তাকান, তার কাটার পেরে খাই না ওই চুম্বুক লো আসাতে এরকম করতো আমার দিকে দেন ঘেস কতক্ষণ করে দর তোর চুম্বুক লো তুই নে, দিয়ে দেওয়ার পরে এইবার আমার যে তার কাটা এটা নিয়ে এরকম করি লোহার কাছে বুঝছেন নাকি নাকি বুঝেন নাই, চুম্বক লোহার সংস্পর্শে সাধারণ লোহার চুম্বক লোহের গুণাগুণ পায়, ডিপ ফ্রিজের ভিতরে থেকে একটা ইলিশ মাছ বরফের গুণাগুণ পায়, ফুলের সাথে থেকে একটা মাটি মৃগনামী কস্তুরীর গুণাগুণ পায়, সাইয়েদুল মুরসালিন রহমাতুল্লিল আলামিনের সংস্পর্শে কুরআনের সংস্পর্শে এসে জাহিল যুগের এই লোকগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই সংস্পর্শের কারণে বিশ্বের সমস্ত মানুষের মধ্যে তাদেরকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়ে দিয়েছেন। এই জন্য সাহাবায়ে কেরাম হলো দ্য বেস্ট জেনারেশন, দ্য বেস্ট জেনারেশন। তাদের বেস্ট হওয়ার আর যে সমস্ত দিকগুলো রয়েছে কোরআনে কারিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যে আয়াত দিয়ে তেলাওয়াত শুরু করেছিলাম এটা সূরা ফাতহের মধ্যে 26 পারায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, আর যারা নবী মুহাম্মাদের সাথে আছে তারা হলো কাফেরদের ব্যাপারে সাংঘাতিক শক্ত, বেঈমানদের ব্যাপারে কঠোর, কাফেরদের ব্যাপারে খুব রুহামা উবাইনাহুম, মুমিনদের ক্ষেত্রে দারুণ দয়াদ্র হৃদয়ের, একই মানুষ দুই রকম ভূমিকা, একাধারে গরম আবার নরম, মিলিয়ে বলেন গরম এবং নরম, গরম এবং নরম, কাফেরদের ব্যাপারে খুব গরম ছিল আর কাদের ব্যাপারে ইমানদারদের ক্ষেত্রে খুবই নরম ছিল, এই এইগুলি হলো তাদের বৈশিষ্ট্য মানাকিব, তাড়াহুড়া করে বলবো কারণ গড়ি দেখতেছি আমার সময় নাই। তিন নম্বর তাদের বৈশিষ্ট্য ছিল ইয়াদুনা আদা আল্লাহ ওয়া আদা রাসূলিহি, তারা যারা আল্লাহ এবং রসুলের শত্রু জীবনেও তাদেরকে বন্ধু মনে করতেন না, জীবনেও তাদেরকে বন্ধু মনে করতেন না, যদিও তারা কি হইতো বাপ দাদা জ্ঞাতি গোষ্ঠী ছেলে পোলে সগোত্রীয় এলাকাবাসী স্বদেশী যা কেউ হোক না কেন, যেহেতু ইমানের সম্পর্ক নাই আল্লাহ এবং রসুলের সাথে যেহেতু শত্রুতা রয়েছে এমন বাবার সাথেও আমার সম্পর্ক রাখা চলবে না, এরা হলেন খাইরু হাদিহিল উম্মা, এই উম্মতের মধ্যে শ্রেষ্ঠ জাতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রশংসা করে সূরা মুজাদালার সর্বশেষ আয়াত 28 পারার 4 নম্বর পৃষ্ঠা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউয়াদ্দুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলাহ ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম, আল্লাহ বলছেন যে যারা সত্যিকার অর্থে ঈমান আনে আপনি তাদেরকে, যারা সত্যিকার অর্থে আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান রাখে আপনি তাদেরকে এমন পাবেন না যারা আল্লাহ এবং রসুলের শত্রু তাদের সাথে তারা সখ্যতা রাখবে এমন পাবেন না, ওয়ালাউ কানু যদি ওই লোকগুলো হয় আবা আহম তাদের পিতৃবর্গ, আও আবনা আহম সন্তান সন্ততি, আও ইখওয়ান আহম ভাতৃবর্গ, আও আশিরাত আহম অথবা সগোত্রীয় অথবা সগোত্রীয়, এরকম হলেও তাদেরকে তারা বন্ধু বানায় না, কেন বানায় না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে আরও তাদের কিছু বৈশিষ্ট্য বলছেন। সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্যের কথা আপনাদের সাথে আলোচনা করছি, প্রথম একটা বৈশিষ্ট্য একটু সময় নিয়েছি সেটা হলো তারা হলো খাইরুল করুন, খাইরুল করুন, এত যত যুগ আসবে যুগের মধ্যে সবচেয়ে সেরা যুগের সবচেয়ে সেরা জাতি হলেন সাহাবায়ে কেরাম। দুই নম্বর বলেছি তারা কাফেরদের ব্যাপারে খুব কঠোর, মুমিনদের ব্যাপারে তারা দয়াদ্র হৃদয়ের, একাধারে গরম এবং নরম। তিন নম্বর বলেছি তারা কশ্চিন কালেও বাপ দাদা যাই হোক না কেন, এটার ব্যাখ্যা আছে, যখন তাদের বৈশিষ্ট্য যাব তখন ওই ব্যাখ্যায় ইনশাল্লাহ বলবো, মানে তারা আত্মীয় স্বজন যাই হোক না কেন যদি ইমানদার না হয় তাহলে তারা তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করে না। চার নম্বর আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনে তাদের এই বৈশিষ্ট্যগুলোর কথা বলেছেন, কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, আল্লাহ সুবহানাহু তাআলা তাদের কলবের ভিতরে ঈমান ঢুকিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ,
অনেক বড় বৈশিষ্ট্য। ও ভাইয়েরা, আজকে আমরা অনেকেই, আমরা না, আমাদের সমাজে, সারা বিশ্বে অনেকেই বলে আই এম মুমিন, আমি একজন বিশ্বাসী। বললে কি হয়? বললেই হয়, বহু মানুষ বলছে তো, নবীর জমানাতে অনেকে বলছে, আল্লাহ আবার বলছেন যে না, বললে কাজ হবে না। আছে নাকি নেই কোরআনে? আছে আপনার আমার সাথে নাকি আমার সাথে না? ওনলি ফিজিক্যালি ওর মেন্টালি অলসো? মেন্টালি আছেন? আচ্ছা, কোরআনে কারিমের 8 নম্বর আয়াতে, সুরা বাকারার 8 নম্বর আয়াতে, প্রথম পারার 2 নম্বর পৃষ্ঠে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُم بِمُؤْمِنِينَ। আল্লাহ বলছেন, এমন কিছু মানুষ আছে যারা বলে আল্লাহ এবং আখেরাতের প্রতি ঈমান রাখি, কিন্তু আমি আল্লাহ বলে দিচ্ছি, মা হুম বিমুমিনিন, তারা মুমিন নয়। তারা কি নয়? মুমিন। তাহলে বললেই তো খালি হবে না, ইমান। এই যে আমার দিকে তাকান, লুক এট মি এভরিবডি, ইমান এই দুই, বিটুইন টু লিপস, ইমান এইখানে না, ইমান আমার রুমালের মধ্যে না, ইমান দাড়ির মধ্যে না, ইমান টুপির মধ্যে না, ইমান লিবাসের মধ্যে না, ইমানের জায়গা হলো কলবের ভিতরে। কথা ঠিক কিনা? কোথায় লাগবে ইমান? কলবের ভিতরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবীদের সার্টিফিকেট করছেন, ইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ অনুগ্রহে সাহাবায়ে কেরামের কলবের ভিতরে ঈমান ঢুকিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার! বড় ধরনের, বড় ধরনের ভূয়সী প্রশংসা, রব্বানি প্রশংসা। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলছেন আল্লাহ তাদের কলবের ভিতরে ঈমান ঢুকিয়ে দিয়েছেন। আচ্ছা, আর বিশ্লেষণে যাচ্ছি না। এই যে আল্লাহ তাদের কলবের ভিতরে ঈমান দিয়েছেন, এইটার দলিল অসংখ্য আয়াত, অসংখ্য আয়াত রয়েছে, যাচ্ছি না। 5 নম্বর, আইয়াদাহুমুল্লাহু বিরুহিম মিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সহযোগিতা করেছেন জিব্রাইলের মাধ্যমে, ও আইয়াদাহুম, এটা বড় ধরনের বৈশিষ্ট্য তাদের। এরপরে 6 নম্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের প্রতি রাজি খুশি আর তারাও আল্লাহর প্রতি রাজি খুশি। আল্লাহু আকবার! যদি খালি আজকে এটা জানতে পারতাম যে আল্লাহ আমাদের প্রতি রাজি খুশি, তাইলে দুনিয়ার সব জেল জুলুম জবাই করবি নাকি টুকরো টুকরো করবি, কিচ্ছু আসে যায় না। যদি জানি আমার মাওলা আমার প্রতি রাজি খুশি, পুরা দুনিয়া আমার প্রতি না খুশ হয়ে গেলেও কোনো সমস্যা নাই। আর পুরা দুনিয়া যদি আমার গলায় ফুলের মালা দিয়ে দেয়, মাওলা যদি না খুশ থাকেন, পুরা দুনিয়ার ফুলের মালা দিয়ে আমার কোনো লাভ? কথা ঠিক না বেঠিক? কি সুন্দর করে আলো বলে দিলেন! এক জায়গায় নয়, দুই জায়গায় নয়, বহু জায়গায়। আরেকটা আয়াত বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইযু ইউবাইউনাকা তাহতাশ শাজারা, যখন ওই যে হুদাইবিয়ার সন্ধির সময় গাছের নিচে যারা নবীজির হাতে হাত রেখে বাইয়াত করেছিলেন, আল্লাহ বললেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, এই সমস্ত মুমিনের প্রতি আল্লাহ রাজি খুশি হয়ে গিয়েছেন। তাহলে সাহাবায়ে কেরাম তারা হলে দ্য বেস্ট জেনারেশন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রতি কি ছিলেন? রাজি খুশি ছিলেন। আর তারাও আল্লাহর প্রতি কি ছিল? রাজি খুশি ছিল। আর ব্যাখ্যা যাচ্ছি না। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আরো গুণাগুণ দিলেন, সার্টিফাই করলেন, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান ওয়া আইয়াদাহুম বিরুহিম মিন ওয়া ইউদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিন ফিহা আবাদা। আল্লাহু আকবার! আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন, আমি তাদেরকেও অবশ্যই, যেহেতু কলবের ভিতরে ঈমান ঢুকেছে, আর সাহাবী তারাই হয় যারা ঈমান নিয়ে মারা যায়, যারা ঈমান নিয়ে মারা যাবে তাদের ঠিকানা জান্নাত ছাড়া জাহান্নামে হইতে পারে না। আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন। আল্লাহ কি দিবেন? জান্নাত দিবেন। আল্লাহ, এটা কোরআনের আয়াতের। আজকে আমি স্টাডি করেছি, আমার কাছে এই যে এখানে নোট করা আছে, আইপ্যাডের মধ্যে ডাউনলোড করেছি, সাহাবায়ে কেরামের মর্যাদা নিয়ে 100 আয়াত। কত কত? এক আয়াত নিয়ে আলোচনা করতেছি এখনো। কয়টা নিয়ে? প্রথম আয়াতের মধ্যে আমি এখন আছি। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, উলাইকা হিজবুল্লাহ, এরা হইল হিজবুল্লাহ। এরা কি হিজবুল্লাহ? মানে আল্লাহর সেনা।
তারা কি আল্লাহর সেনা? ধরেন আমাদের দেশের প্রেক্ষাপটে যারা নাকি আমাদের দেশের সেনাবাহিনী, সেনাবাহিনীর অফিসার, তাদের আলাদা একটা স্ট্যাটাস আছে না বাংলাদেশের, যে আমার ভাই ব্রিগেডিয়ার জেনারেল, আমার ভাই সেনাবাহিনীর অফিসার, একটা মানমর্যাদা আছে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা সাহাবী ছিলেন তাদের কথা বলে দিলেন কি, উলাইকা হিজবুল্লাহ। এরপর আল্লাহ বলে দিলেন আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। আল্লাহর জানাই দিলেন যেই সাহাবীরা বেস্ট জেনারেশন, উলাইকা হুমুল মুফলিহুন, তারা হলো সফলকাম, তারা হলো সফলকাম, তারা হলো সফলকাম। সুবহানাল্লাহ। কয়টা বলছি এই পর্যন্ত? সাত আটটা বলেছি। নয় নাম্বার, উলাইকা হুমুল মুমিনুন হাক্কা, তারাই হলো সত্যিকার মুমিন। তারা কি? কুরআনে আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফী সাবীলিল্লাহি ওয়াল্লাযীনা আওয়া ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। যারা ঈমান এনেছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া হাজারু, হিজরত করেছে, ওয়া জাহাদু ফী সাবীলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, ওয়াল্লাযীনা আওয়া ওয়া নাসারু, আর যারা তাদেরকে স্থান দিয়েছে, সাহায্য করেছে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। এই মুহাজির এবং আনসার এরা সবাই আল্লাহর কাছে সত্য মুমিন। আল্লাহু আকবার। তারা হলেন সত্যিকার মুমিন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বললেন তাদের তাদের আর কি স্ট্যাটাস, লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মাগফিরাত এবং সম্মানজনক রিজিক। সবকটার দলিল রয়েছে, ব্যাখ্যা বিশ্লেষণে যাচ্ছি না। এগারো নম্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন এরা হলো একদম সত্যবাদী, যাদের কথার মধ্যে কোনো রকম বেজাইল্লা, ছল ছাতুরি, ধোঁকাবাজি, প্রতারণা, মিথ্যার কিচ্ছু নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লিল ফুকারাইল, আছেন আমার সাথে? এই কোরআন পড়তেছি আবার, আছেন তো? লিল ফুকারাইল মুহাজিরিন আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম ওয়া আমওয়ালিহিম ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা ওয়া ইয়ানসুরুনা আল্লাহ ওয়া রাসূলাহু উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহু আকবার। লিল ফুকারাইল মুহাজিরিন, ফুকারা ফকিরের বহুবচন, আল মুহাজিরিন মুহাজিরিন, যারা এই দুর্বল জানমাল পারিগারি যা ছিল সব ছেড়ে কোন রকম প্রাণটা অল্প একটু বাঁচাইয়া ঈমানটাকে নিয়ে যারা হিজরত করেছে, যারা হিজরত করেছে সব ছেড়ে দিয়েছে আল্লাহর জন্য, তারা কি মিথ্যার আশ্রয় নিতে পারে? আল্লাহ তাদেরকে উলাইকুমুস সাদিকুন, এরা হলো সত্যবাদী। এরা কি? সত্যবাদী। আল্লাহর পক্ষ থেকে যদি কোনো জাতিকে, কোনো ব্যক্তিকে গুণাগুণ দেওয়া হয় যে সত্য নির্ভর ব্যক্তি, সত্যবাদী, কত বড় গুণাগুণ এটা হতে পারে? এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের ক্ষেত্রে আরো বললেন ওয়া উলাইকা মিনাস সালিহিন, তারা হলেন সৎকর্ম পরায়ণদের অন্তর্ভুক্ত। মিনাস সালিহিন, মিনাস সালিহিন, চারটা স্তরের মানুষ, সুপারলেটিভ ডিগ্রির অনেক উপরে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আল্লাহ যাদের উপর নিয়ামত বর্ষণ করেছেন তারা কারা? সূরা নিসা আল্লাহ বর্ণনা করে দিয়েছেন ওয়া মান ইয়ুতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সাহাবীদেরকে বললেন তারা সালিহুন। তাহলে আগে গেল সাদিকুন, এবার হলো কি? সালিহুন। এইগুলির আসলে এক একটা শব্দের খুব লম্বা বিশ্লেষণ করা যেত যদি, তাহলে এটার একদম মাহাত্ম যাবতীয় সব কিছু বের করা যেত। কিন্তু আজকে অল্প সময়ের মধ্যে বেশি কথা বলবো, বিশ্লেষণ আজকে কম। অন্য সময় ইনশাল্লাহ অল্প বিষয় ধরবো, বিশ্লেষণ করবো অনেক বেশি। আজকে বেশি কথা ইনশাল্লাহ। এরপরে সাহাবায়ে কেরামের আর কি কি বৈশিষ্ট্য? হুব্বুস সাহাবাতি ঈমান, সাহাবায়ে কেরামকে ভালোবাসা, এটা হলো ঈমান। ওয়া বুগদুহুম কুফর, সাহাবায়ে কেরামের প্রতি যদি কোনো রকম বিদ্বেষ, হিংসা, তাদের প্রতি যদি মানে বৃত শ্রদ্ধা হয়, তাদের প্রতি যদি শ্রদ্ধাবোধ না থাকে, তাহলে এটা হলো কি? কুফুরি। এটা কি? কুফুরি। এরপরে সাহাবায়ে কেরামের মধ্যে এমন অসংখ্য মানুষ আছেন যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে কি দিয়ে দিয়েছেন? জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন। এরপরে হলো সাহাবায়ে কেরাম হলেন ওই লোকজন যারা সর্বপ্রথম আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান এনেছে। সাহাবায়ে কেরাম হলেন, সাহাবায়ে কেরামের মধ্যে এমন অসংখ্য মানুষ রয়েছে আল্লাহ যাদের ক্ষেত্রে দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করছেন, দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করছেন কি, যে বেটা
কয় গুণা তুই করতে পারবি, কর তুই গুণা কর, তোর যা মন চায় তাই কর। বদরি সাহাবিদের ক্ষেত্রে 313 জন সাহাবি বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছেন, পরবর্তীতে একটা ঘটনার প্রেক্ষিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহলে বদরকে, ওই বদরের যোদ্ধাদেরকে সম্বোধন করে বলেছেন, ইয়া আহলা বদর, ও বদরের যোদ্ধারা, ইমালু মা শিতুম ফা ইন্নী কদ গফরতু লাকুম, তোমাদের যা মনে চায়, যদি মনে চায় চুরি করবা, চামারি করবা, জিনা ব্যভিচার করবা, নামাজ ছেড়ে দিবা, রোজা ভাঙবা, তাও করতে পারো, আমি আল্লাহ অগ্রিম জানাইয়া দিচ্ছি, জান্নাত তো তোমাদের জন্য রয়েছেই, তোমাদের আগে পরের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। আল্লাহু আকবার, কত বড় কথা! ইতিহাস সাক্ষী, বদরের যোদ্ধারা যখন জেনেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে স্বাধীনতা দিয়েছেন, এরপর থেকে তাদের আমল আগের চেয়ে খারাপ হয়েছে নাকি ভালো হয়েছে? একজন বদরের যোদ্ধাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবি না, এজন্য ইয়া বলে কি মানে প্রবাদে বলে, কয় এই আমার দিকে তাকান, বাপকা বেটা, বাপকা বেটা সিপাহি কা ঘোড়া, কুছ না হো তো থোড়া থোড়া, বাপের বেটা যদি হয় আর যদি সিপাহির গোড়া হয়, পুরোপুরি না হইলেও অল্প হইলেও হয়, যেমন নবী তেমন সাহাবি, যেমন নবী নবীজি সাল্লাল্লাহু সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একবারে ঘোষণা করে দিয়েছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিক, আপনার আগে পরে সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু সাল্লাম এই যে লাইলাতুন নিসফ মিন শাবানের মসজিদে যারা আপনারা আছেন, লাইলাতুন নিসফ মিন শাবান সমস্যা নাই, সমস্যা হলো শবে বরাত। সমস্যা কি? শবে বরাত তো আছে, শবে বরাত তবে শাবান মাসে না, কবে? রমজান মাসে, রমজান মাসে বরাত মানে যদি ভাগ্যরজনী হয়, শবে বরাত মানে যদি ভাগ্যরজনী হয়, তো ভাগ্যরজনী আছে নাকি নাই? আছে, ওইটা হলো শবে কদর। ওইটা কি শবে কদর? আজকে রাত্রেটা শুনেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই হাদিস দিয়ে সাব্যস্ত আছে, তিনি এই রাত্রে লম্বা সেজদা করেছেন, তাহাজ্জুদ নামাজ পড়েছেন। হ্যাঁ, এই হাদিস দিয়ে আমি বলি, এই জুমাতে আলোচনা করেছি যে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পায়ের মধ্যে সিমটি কাটলেন, কি করলেন? সিমটি কাটলেন, নবীজি পা নাড়াইলেন, মা আয়েশা আমার দিকে তাকান, আহ বাঁচা গেছে। এরপরে নবীজি সালাম ফিরে জিজ্ঞাসা করলেন, ইয়া আয়েশা আজানান্তি আন্নান নাবী কদ খাসাবিক, এ আয়েশা মনে করছো তোমার স্বামী তোমার অধিকার আদায় না করে, হ্যাঁ, তোমার সাথে খেয়ানত করেছে, অর্থাৎ খালি আবাদতের মধ্যে থাকেন, স্ত্রীর তো কি আছে, হক আছে। মা আয়েশা বলেন, লা ইয়া রাসূলুল্লাহ, আর রাসূল এরকম এই কারণে না, আপনি এত লম্বা সেজদা দিয়েছেন, আমি মনে করেছি আপনি কি সেজদা থেকেই চলে গেলেন নাকি, হ্যাঁ এরকম মনে করেছিলাম, এরপর আপনি যখন নড়ছেন তখন আমি কই আলহামদুলিল্লাহ। আমি বললাম এই যে একটা হাদিস ধরেন, হাদিসটা দুর্বল, সহি ধরে নিলাম, ধরেন দুর্বল, এই হাদিস থেকে কি বুঝছেন আপনারা? যে যাই বুঝছেন আমি বুঝাই দিই, ধরেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদ নামাজ পড়ছেন, লম্বা করে সেজদা করছেন, বোঝা গেছে না? আর একটা জিনিস বোঝা গেছে, মা আয়েশা পড়েন নাই, মা আয়েশা পড়েন নাই, শুয়া ছিলেন, ঠিক না? তাইলে যদি এই রাত্রে এত বড় আনুষ্ঠানিকতা, এত বেশি গুরুত্ব হয়, তাইলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার প্রশ্ন, কেন মা আয়েশারে ঘুমাইতে দিলেন? প্রশ্ন হয় নাকি হয় না? হয়, কথা বলেন, ইদা দাখালা আলাইহিল আশরু, রমাদানের শেষ 10 দিন আসলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনটা কাজ করতেন, সাদ্দা মিজারা, কোমরটাকে টাইট করে বাঁধতেন, ওয়া আহিয়া লাইলা, সারা রাত্র জেগে ইবাদত করতেন, ওয়া আইকাজা আহলা, পরিবারের সবাইকে বলতেন ঘুমাইবা তো দিনে ঘুমাবা, এই 10 রাতে কি নাই ঘুম? নাই। কি পাওয়ার জন্য? কি পাওয়ার জন্য? শবে কদর পাওয়ার জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি এই রাতে যেহেতু মা আয়েশারে ঘুমাইতে দিছেন, হ্যাঁ, অতএব বোঝা গেল এই রাত্রে শবে বরাত, এই কথা বলেন না কেন? সহজে বুঝেন নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি এরকম লম্বা করে এবার আসেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি তো পড়ছেন, তাহলে আমার প্রশ্ন, নবীজি কি খালি এই রাত্রেই পড়তেন নাকি প্রতি রাত্রেই পড়তেন? প্রতি রাত্রেই পড়তেন, এমন ভাবে পড়তেন এক রাকাতে সূরা বাকারা, সূরা নিসা, সূরা আলে ইমরান, সূরা মাইদা লম্বা করে পড়তেন, পড়ার পরে দীর্ঘক্ষণ দাঁড়ায় থাকলে পা ফুলে যায় না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ফর্সা মানুষ ছিলেন, পা ফুলে এরকম হইতো, হাত্তা তাতাওয়াররামা কাদামাহু, পা ফুলে
ফেটে যাওয়ার উপক্রম হতো, সাহাবায়ে কেরামের খুব মায়া লাগতো, বলতেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ না আপনার আগে পিছনে সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন, তাহলে আপনি কেন এরকম করেন, নিজেরে শেষ করে দেবেন আপনি? নবীজি সাল্লাম সাদা মাটা উত্তর দিতেন, তিনি কি বলতেন, আফালা আকুনু আবদান শাকুরা, আল্লাহ যে আমাকে এত মান মর্যাদা দিলেন, আমার আগে পরে গুনাহ মাফ, তাইলে কি আমি আল্লাহর একটু বেশি শুকরিয়া আদায় করবো না? সুবহানাল্লাহ, যেই নবীজি সাল্লাম এরকম, তার সাহাবিরা কি হবেন, বাপকা বেটা সিপাহিকা ঘোড়া। এই জন্য যখন বদরি সাহাবিদেরকে বলা হয়েছে, ও বদরিরা, তোমাদের আগে পরার সমস্ত গুনাহ মাফ, যা খুশি তাই করতে পারো, ওই দিন থেকে এই ঘোষণা শোনার পরে বদরি সাহাবী যারা ছিলেন তারা তাদের ইবাদতের পরিমাণ হাজার গুণ বেশি বাড়িয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। এই এই হলো সাহাবিদের পরিচয়। আর হলো সাহাবিদের মধ্যে এমন সাহাবি আছে যারে, হ্যাঁ, যেমন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি লাউ সালাকা উমর ফাজ্জান কাত্তু সালাকা শাইতানু ফাজ্জান আখার, উমর যদি দক্ষিণের পথ ধরে তাইলে দেখা গেছে যে এই দিক দিয়ে শয়তান আসতেছিল, যখন দেখলো যে উমর এদিকে, হরি বাবার এই সর্বনাশ, এদিকে আর যাওয়া যাবে না, তখন তাড়াতাড়ি রাস্তা ঘুরে অন্য রাস্তায় যাইতো। তাহলে ইবলিস শয়তান পর্যন্ত, ইবলিস শয়তান তো মানুষকে ভয় করার কথা না, আল্লাহ এমন ক্ষমতা তাকে দিয়েছেন, আল্লাহ দি ইউয়াসউইসু ফি সুদুরিন নাস, রগ্রেসের ভিতরে ঢুকতে পারে, কিন্তু সাহাবিদের মধ্যে এমন সাহাবি ছিল, ইবলিস শয়তান পর্যন্ত কি করতো, ভয় করতো। সাহাবিদের মধ্যে এমন সাহাবি ছিল যেই সাহাবিকে আরশে আজিম থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ, বলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না পুটলির ভিতরে খানা কিছু বাইন্ধা নিয়া, হাদিসের বলছি না, খালি ঘটনা বলে দিচ্ছি, রওনা দিচ্ছেন, যাচ্ছেন, বুড়ি মানুষ, সেই কোথায় জাবালে নূরের উপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেইখানে ধ্যানমগ্ন ইবাদত করছেন। এইবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপর থেকে দেখতেছেন নাকি দেখতেছেন না, তাড়াতাড়ি জিব্রাইলে পাঠাইছেন, ও জিব্রাইল তাড়াতাড়ি যাও, ওই খাদিজা আসার আগে আমার নবীরে বলো, এই যে হাজিহি খাদিজা, খাদিজা আসছে, এর সাথে একটা পুটলি আছে, পুটলির ভিতরে এই কয়টা রুটি আছে আর এই তরকারি নিয়ে আসতেছে, আসলে আপনাকে বলে দিবেন, খাদিজা তুমি কি নিয়ে আসছো, আমি বলে দিতে পারবো, বলে দিবেন। এরপরে আসার পরে বলবেন যে খাদিজা তুমি তো এই নবীর জন্য এত কষ্ট করো, অর্থাৎ দিনের জন্য কষ্ট করো, অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে পছন্দ করে, তোমাকে ভালোবেসে, তোমার মান মর্যাদায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিব্রাইলের মাধ্যমে আরশে আজিম থেকে তোমার কাছে সালাম প্রেরণ করেছেন। জিব্রাইল এই সংবাদ দিয়ে বলল যে আল্লাহই যেহেতু খাদিজার কাছে সালাম পাঠায়, তাহলে আমি আর কে, ইয়া রাসূলুল্লাহ যখন আল্লাহর সালামটা দিবেন আমি জিব্রাইলের সালামটা তারে দিয়েন। আল্লাহু আকবার। সাহাবিদের কথা বলছে, ও মায়েরা, মেয়েরা, বোনেরা, আপনিও যদি স্বামীর দিনের কাজে সহযোগী হন, তাহলে এখন তার এই ওহী পাওয়ার সুযোগ নাই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেরকম খাদিজাকে শুভ সংবাদ দিয়েছিলেন, সালাম পাঠিয়েছিলেন এবং বলেছিলেন জান্নাতে তার জন্য পালাখানা নির্ধারণ করা হলো, আপনিও যদি দিনের কাজে আপনার স্বামীকে সহযোগিতা করেন, নিশ্চিত আল্লাহর কসম করে বলছি আপনিও জান্নাতে ইনশাআল্লাহ পালাখানা পেয়ে যাবেন। সাহাবিরা এরকম, ও সাহাবিদের অল্প কিছু কথা বললাম আর বাদ দেই, কারণ এই বৈশিষ্ট্যগুলো যদি বলতে থাকি বাকিগুলি তো আমার আর বলা হবে না। সাহাবিরা কিভাবে এমন মান মর্যাদা তারা অধিকার করতে পারলেন, এর পিছনে তাদেরও কিছু ত্যাগ তিতিক্ষা কুরবানি আছে নাকি নাই, কিছু বৈশিষ্ট্য আছে নাকি নাই, খালি এমনি হয়, হ্যাঁ, আপনি যদি বৈশিষ্ট্য ছাড়া, মানুষের বৈশিষ্ট্য ছাড়া বাদাম কিনে নিয়ে আসলেন, ভিতরে বিচি নাই, ভিতরে কি নাই, দান কিনে নিয়ে আসলেন, ভিতরে চাল নেই, দাম আছে কি, তাইলে দানের ভিতরে চাল থাকতে হবে, বাদামের ভিতরে বিচি থাকতে হবে, তাহলে হুজুর রেখে নিয়ে আসলেন, ভিতরে এলেম নাই, কালাম নাই, ওয়াজ নাই, বয়ান নাই, আমল নাই, আখলাক নাই, খতিমগিরি চলবে তো, চলবে, কিছু না থাকলে চলবে, চলবে না, তাহলে কিছু বৈশিষ্ট্য থাকা লাগবে। যারা এরকম মান মর্যাদায় তাদের কিছু বৈশিষ্ট্যের দরকার আছে নাকি নাই, কিভাবে তারা সেই বৈশিষ্ট্যগুলো অর্জন করেছিলেন, আমি ষোলোটা পয়েন্ট আপনাদের জন্য লিখেছি, ষোলোটা পয়েন্ট, দুই তিনটাও বলতে পারি কিনা আল্লাহ ভালো জানেন। এক নাম্বার, তারা হলো কত আল আলাকা, তারা জাহিলি যুগের যত সম্পর্ক ছিল সব আল্লাহর জন্যে, দিনের জন্য, নবীর জন্যে, সবটা তারা কি করেছিলেন, ছিন্ন করেছিলেন। ধরেন একজনের কথা বলি, সাদ ইবনে আবি ওয়াক্কাস, তার মা তার প্রতি এমন রাগ করলো এবং বলল সে যদি এই ধর্মসাইরা ফিরা না আসে তাইলে আমি কসম করলাম আমি আর খানা ডানা খাবো না। এরপরে হাত্তাইয়ার জানের ইসলাম, সাদ রাদিয়াল্লাহু তাআলা বললেন মায়ের সাথে সন্তানের একটা, মানে আপনি বলেন কাফের হোক বেঈমান হোক যেই হোক, মায়ের সাথে একটা মনের টান থাকে নাকি থাকে না,
আরে ভাই মুসলমান কি নবীর ওটান থাকে নাকি থাকে না? আর মায়ের কথা পরে কোন ছেলের কথা ধরেন না। নূহ আলাইহিস সালাম কি ছোট নবী না বড় নবী? বড় নবী। যখন দেখলেন যে ছেলেই যে আমার দিকে দেখেন তাকে এরকম করে যায় পানির নিচে ডুবতেছে এরকম করে একবার উঠে আবার যখন করতেছে, যখন নূহ আলাইহিস সালাম কিস্তি থেকে দেখলেন মায়ে লেগে গেছে, আরে কাফের ছেলে দিয়ে কি কেনারে কথা বলি, পানির নিচে ডুবে যাচ্ছে হাবুডুবু খাচ্ছে, এইটা যখন নূহ আলাইহিস সালাম দেখলেন মায়ে লেগে গেছে, তখন নূহ আলাইহিস সালাম দেখলেন আমিও ধরতে পারতেছি না আর ওই ডুবায় যাচ্ছে কি করি এখন। এইবার নূহ আলাইহিস সালাম সরাসরি ডাক দিলেন কারে, আমার ছেলে ডুবে যাচ্ছে একটু বাঁচাইয়া দেন, একটু আল্লাহ বাঁচাই দিছিলেন বাঁচাই দেন নাই। আচ্ছা এর পরের কথা বলবো না, কিন্তু নূহ আলাইহিস সালাম তার কলিজার মধ্যে তার এই যে কলিজার বুটা বলে মায়া তার সম্পর্কের মধ্যে টান লাগছে নাকি লাগে নাই? কোনো লোক যদি দেখে আমার মা তাও আবার মহিলা মা, ওটা তো জোয়ান ছেলে কাফের, আর তো বলি মর তুই মর, তুই মরে গেলে আমি করবো না, ঠিক না? আমরা বাপের আর রাগ করি, বাপদের মেজাজ হয় বেশি, আর যদি যুবক পোলাপান হয় সেটা তো মানে থাপড়ে তুপড়ে, ঠিক না? তারপরে নূহ আলাইহিস সালাম ছেলের জন্য মায়া লাগছে নাকি লাগে নাই? এইবার সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদ ইবনে আবি ওয়াক্কাস, মায়ের জন্য মায়া লাগার কথা কিনা? কিন্তু সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বললেন, কিভাবে জাহিলি যুগের সকল কিছু থেকে সম্পর্ক ছিন্ন করেছেন? এইবার সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া উম্মা লাউ কানাত লাকি মিয়াতু নাফস, ও মা আল্লাহ যদি তোমারে একশত প্রাণ দেয়, একশত জান দেয়, একশত জান একশত প্রাণ, না খায়া থাকতে থাকতে ফাখার আজাদ নাফসান নাফসান, না খায়া থাকতে থাকতে একটা জান বেড়ে গেল, দুইটা তিনটা দশটা বিশটা নব্বইটা পঁচানব্বইটা নিরানব্বইটা জান বেরোয় যাওয়ার পরে একশততম জান যখন বের হবে আমি সাদ ইবনে আবি ওয়াক্কাস তাকাইয়াই থাকবো, তোমার মায়ের তুমি আমার মা এই মায়ায় কশিন কালেও আমি দিন ইসলাম ত্যাগ করতে পারবো না। সারেন নাই বলছেন না তোমাদের জাহিলিয়াতের সাথে কোনো সম্পর্ক নাই, সম্পর্ক কার সাথে করছি? কার সাথে? ফামাই ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। এই আয়াতের ব্যাখ্যায় ওই যে মানে জাহিলি যুগের সম্পর্ক ছিন্ন করার, আমার সাথে এই যে আমার সামনে আরো কতগুলি নোট ছিল সময় নাই এই জন্য আর বললাম না। তাহলে এক নাম্বার একটা পয়েন্ট তারা হরে করে করলাম, সেটা হলো সাহাবায়ে কারাম জাহিলি যুগের কারোর সাথে কোনো সম্পর্ক রাখার নেই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আবু সুফিয়ানের মেয়ে, তাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিছানায় বসতে, বাপ বড় লিডার ছিলেন, বলছেন না এটা নবীর বিছানা, আপনি কাফের নামেন এখান থেকে, আপনার নামের এখান থেকে এখানে আপনি বসতে পারবেন না, এইরকম ছিল তাদের অবস্থা। এই বৈশিষ্ট্য এরকম হওয়ার কারণে তারা এরকম মানমর্যাদা পেয়েছেন। একটা পয়েন্ট তারা হরে করে বললাম, ইনশাআল্লাহ আমার হাতে 10 মিনিট সময় আছে, 10টা পয়েন্ট আপনাদেরকে বলে আলোচনা শেষ করতে চাই। 2 নম্বর তাদের কি ছিল, তাদের ছিল মজবুত ঈমান এবং আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস। আল ঈমান ওয়াল ইয়াকিন ওয়া সিকাতুহুম বিল্লাহি রাব্বিল আলামিন, কেমন ইমান ছিল কেমন অগাধ বিশ্বাস ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ইমানের কথা কোরআনে বারবার বলছেন, সূরা বাকারার মধ্যে প্রথম পারার 2 নম্বর বিষয়ে আল্লাহ বলছেন, ওয়া ইযা ক্বীলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা। মুনাফিকদেরকে যখন বলা হইতো তোমরা ইমান আনো কামা আমানান নাস, সাহাবীরা যেমন ইমান আনছে, সাহাবীরা যেমন ইমান আনছে এরকম, আল্লাহু আকবার। তাহলে আল্লাহ উদাহরণ দিলেন, মিসাল দিলেন, উপমা দিলেন, এক্সাম্পল দিলেন কাদেরকে দিয়া, সাহাবীদেরকে, যে তারা যেরকম ইমান আনছে তোমরা ওই রকম ইমান আনো। তাহলে সাহাবীদের ইমানটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করছেন নাকি করেন নাই, ইমানদার হিসেবে স্বীকৃতি দিয়েছেন নাকি দেন নাই? দিয়েছেন, এটা বড় একটি বৈশিষ্ট্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক আয়াতের মধ্যে বলছেন বদরের যুদ্ধের সময়, ইল তাকুলু লিল মুমিনিনা আলাই ইয়াকফিয়াকুম আই ইউমিদাকুম রাব্বুকুম বিসালাতাতি আলাফিম মিনাল মালাইকাতি মুনজালিন। নবীজি বদরের যুদ্ধে যখন সাহাবীদেরকে দাঁড় করাচ্ছিলেন তখন তিনি বলতেছিলেন যে কি, আল্লাহ যদি আকাশ থেকে 3000 ফেরেশতা নাজিল করে তোমাদের সহযোগিতা করে হবে না তোমাদের?
হবে না তোমাদের, এরকম বলতেছিলেন। তো সেইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি ব্যবহার করছেন, ইজ তাকুলু লিল মুমিনিন, যখন আপনি মুমিনদেরকে এই কথা বলছিলেন। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইয়া আইয়ুহান নবী ওয়া নবী হাসবুকাল্লাহ, আল্লাহই আপনার জন্য যথেষ্ট, ওয়ামান ইত্তাবাআকা মিনাল মুমিনিন, আর আপনাকে যারা অনুসরণ করে, যে সকল মুমিনরা আপনাকে অনুসরণ করে, তারাও আপনার জন্য যথেষ্ট। আল্লাহু আকবার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সাহাবীদের প্রশংসা করেছেন। তাহলে সাহাবীদের যে দ্বিতীয় বৈশিষ্ট্য, তারা যেই বৈশিষ্ট্যের কারণে এই মান মর্যাদা পেয়েছিলেন, সেটি হলো ঈমান এবং আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস, ঈমান এবং আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস। অতএব মুআজ্জাজ হাদরিন, আমরা যদি সাহাবীদের পদাঙ্ক অনুসরণ করতে পারি, তারা যে সকল গুণাগুণ অ্যাচিভ করার কারণে এই মান মর্যাদা পেয়েছিলেন, আমরাও যদি ওরকম করি, তাহলে আমরা হুবহু তাদের মতো হইতে না পারলেও কুছ না হতো থোড়া থোড়া আমরাও কিছু হইলো মর্যাদা পেয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক এনায়েত করেন। তিন নাম্বার, তাদের ইমানের পাশাপাশি তাদের ছিল আনুগত্য, এবাদত, দাসত্ব। নাজাতের জন্য, মুক্তির জন্য, ক্ষতির ঊর্ধ্বে থাকার জন্য প্রথম যেই দুইটা শর্ত, একটা হলো ইমান, আরেকটা কি নেকামল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসর, যুগের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসুর, সমস্ত মানুষ চরম ক্ষতির মধ্যে নিমজ্জিত, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তারা বাদে যারা ঈমান আনার পরে নেকামল করে। সাহাবায়ে কেরাম এইরকম নেকামল করতেন, আল্লাহ তাদের কথা বলছেন, তারাহুম রুক্কান সুজ্জাদা, আপনি তাদেরকে দেখবেন রুকুতে গিয়ে রয়েছে, সেজদায় গিয়ে রয়েছে। সাহাবায়ে কেরাম এরকম সেজদা যাইতেন তো যাইতেন, নবী জি যেরকম সেজদা যাওয়ার পর দিব্য কোন সেজদা করতেন, সাহাবায়ে কেরাম এরকম লম্বা করে রুকু করতেন, সেজদা করতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের রুকু সেজদার প্রশংসা কোরআনে করেছেন। আর আর তার আর কি করতেন, সৎ কাজের আদেশ অন্যের, ওয়ায়ামুরুনা বিল মারুফি ওয়ায়ানহাউনা আনিল মুনকারি ওয়াইসারিউনা ফিল খাইরাত, কল্যাণকর কাজে তারা প্রতিযোগিতা করতেন, এইটা সাহাবায়ে কেরামের ছিল। চার নাম্বার, তাদের দারুণ এখলাস ছিল। কি ছিল এখলাস? ছিল এখলাস কাকে বলে? টু পারফর্ম এনি কাইন্ড অফ ওয়ার্শিপ অর ইউর জব অর ইউর ওয়ার্ক ওনলি ফর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, শুধু আল্লাহর জন্য কোনো কাজ করার নাম কি এখলাস। যদি এখলাস বেশি হয়, এখলাস যত বেশি হবে আমল তত কমলে সমস্যা নাই, আর এখলাস যত কম হবে আমল তত বেশি হইলেও কোনো লাভ নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিসের মধ্যে সহজে বলছেন, আখলিস দিরাকা, তোমার ইমানটাকে খাঁটি করো, বেজাল মুক্ত করো, এখলাস ভিত্তিক করো, ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমলই তোমার নাজাতের জন্য কি হবে, যথেষ্ট হবে। তো সাহাবায়ে কেরাম তাদের দারুণ এখলাস ছিল, এখলাসের কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন, লা তাসুব্বা সাহাবী, আমার সাহাবীদেরকে গালি দাও, এই আমার সাহাবীদেরকে গালি দাও না। জানো ওরা কিরকম, লাউ আন্না আহাদুকুম আনফাকা মিসলা উহুদিন যাহাবান, তোমাদের কেউ যদি, যারা সাহাবি হয় না, তারা যদি উহুদ পাহাড় পরিমাণ সোনা স্বর্ণ গোল্ড, উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ বা গোল্ড যদি তারা দান করে আল্লাহর রাস্তায়, তাইলে আমার সাহাবিরা এক মুদ অথবা হাফ মুদ, ধরেন এক মুঠ দান করে অথবা হাফ মুঠ দান করে যেই পরিমাণ সওয়াব পেয়েছে, তোমরা উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করলেও ওই পরিমাণ সওয়াবের আশা তোমরা করতে পারো না। সুবহানাল্লাহ বলেন। তাহলে সাহাবায়ে কেরামের কিসের কারণে, আমি ওজন করি, দেখেন আমার দিকে তাকান, সাহাবিদের এক মুদ 2 কেজি 2.5 কেজি এটা এক পাল্লা দিলাম, আর আমাদের উহুদ পাহাড় আরেক পাল্লা দিলাম, এবার আপনি টান দেন দেখি কোনটা ভারী হবে, উহুদ পাহাড় ভারী হবে যে কোনো মানুষ বলবে। কিন্তু নবীজি যে বললেন তাদের এক মুঠের সমান আধা মুঠের সমানও হবে না, কারণটা কি বাহ্যিকভাবে আমাদেরটা বেশি, কিন্তু তাদেরটা বেশি কেমনে হয়, বাহ্যিকভাবে নয়, এখলাসের কারণে। কিসের কারণে? তাদের কি ছিল বেশি? এখলাস ছিল। এই পয়েন্ট থেকে আমরা যে শিক্ষাটা নিব সেটা হলো, আমাদের আমলের মধ্যে এখলাস বাড়াইতে হবে। আরেকটি হাদিস রয়েছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন যে আমার সাহাবীদেরকে তোমরা গালিগালাজ করবে না। ফালা মাকামু আহাদিহিম সাআতান, সাহাবীরা যে নবীর সাথে 1 ঘন্টা থাকছে, 1 ঘন্টা তাদের এই 1 ঘন্টা একদিকে, আর তোমাদের পুরা জীবনের এবাদত আরেক দিকেও যদি দেওয়া হয়, তবু সাহাবীরা যে নবীর সাথে 1 ঘন্টা থাকছে এইটার সমপর্যায়ে কোনোটাই আসতে পারবে না। 1 ঘন্টা আর আমাদের 60 বছর, 1 ঘন্টা 60 বছর, কোন পিরিয়ডটা বেশি? 60 বছর। তাহলে ওইটার সমান কেমনে হয় না? ওইটার সামনে বাহ্যিকভাবে আমাদেরটা বেশি, সাহাবিদেরটা কম, কিন্তু এখলাসের কারণে তাদেরটা বেশি আমাদেরটা কম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখলাস অর্জন করার তৌফিক এনায়েত করেন। 5 নাম্বার, সাহাবায়ে কেরাম আল্লাহর প্রতি দারুণ তাওয়াক্কুল ছিল, ভরসা ছিল, দারুণ ছিল তাওয়াক্কুল এবং ভরসা। তাওয়াক্কুল ভরসা থাকলে কি হয় জানেন?
ইব্রাহিম আলাইহিসসালামের যখন আগুনে ফেলে দেওয়া হয়, ঘটনা শুনছেন নাকি শুনেন নাই? জিব্রাইল আসছিল সহযোগিতা করতে, ইব্রাহিম আলাইহিসসালাম বলেন তোমার সহযোগিতা আমার দরকার নাই, যাও। এরপরে ইব্রাহিম আলাইহিসসালামকে তো ফেলেই দিচ্ছে, ইব্রাহিম আলাইহিসসালাম খালি বললেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ আমার জন্য যথেষ্ট, আল্লাহর উপর ভরসা করলাম। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুনে বললেন ইয়া নার কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, ইব্রাহিমের জন্য শান্তি এবং আরামের বাগানে রূপান্তরিত হয়ে যাও। আগুন হয়েছিল নাকি হয় নাই? আল্লাহর উপর ভরসা করার কারণে আল্লাহ যথেষ্ট হয়েছে নাকি হয় নাই? ঠিক সাহাবীদের চরিত্র এরকম ছিল, তারা সর্বাবস্থা আল্লাহর উপর ভরসা রাখতেন। আল্লাযীনা ক্বালা লাহুমুন নাসু ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম ফাখশাউহুম ফাযাদাহুম ঈমানা, কাফেররা এসে বললো এই মুসলমানরা এই উহুদের যুদ্ধে পরাজিত হওয়ার পরে আবার যখন মুসলমানরা তাদেরকে দাওয়া করলেন, তখন একজন নুয়াইম ইবনে মাসউদ সে খবর নিয়ে আসলো যে কাফেররা আবার সুসংগঠিত হয়ে আসছে তোমাদের আক্রমণ করার জন্য। তখন সাহাবায়ে কেরাম সবাই কি বললেন, ওয়াকালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, এই কথা শুনে তারা আবার আসতেছে, যাদা হুম ঈমানা, তাদের ঈমান বেড়ে গেল। ওয়াকালু এবং তারা বলল হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, আল্লাহই আমাদের উত্তম অভিভাবক, আসুক কাফেররা কোনো অসুবিধা নাই, আমরা ভরসা করলাম কার উপরে? আল্লাহর উপরে। ফানকালাবু বিনিয়মাতি মিনাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন তাদেরকে নিয়ামত দিয়ে বিজয়ী করে দিলেন। সুবহানাল্লাহ, সাহাবীদের এটা ছিল সাহাবীদের যে হিজরত এবং ত্যাগ তিতিক্ষা, আল্লাহু আকবার, হিজরত এবং ত্যাগ তিতিক্ষা, তাদের তারা যেই ত্যাগ করেছেন, কীরকম ত্যাগ করেছেন। একজন সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন রুম থেকে আসছিলেন, মক্কায় এসে ব্যবসা বাণিজ্য করে অনেক পয়সা মালিক হয়েছেন, এখন হিজরত করে মদিনায় চলে যাবেন, কাফেররা ধরছে না যাইতে পারবা না, ও পয়সা টেসা হয়েছে এখন আবার চলে যাবো সেইখানে, না তোমার পয়সা আছে তুমি এখানে থাকবা, তুমি যেতে পারবা না, কারণ না আমি যাবই, কয় না যেতে দিব না, কয় তাহলে কি হলে যেতে দিবা, কয় যে তোমার যে কোটি কোটি টাকা আছে সব যদি দিয়ে যাও তাহলে যেতে দিব। তখন সুহাইব বললেন আরে বেটারা নাদানরা, এই পয়সা আমি কি করবো, আমার দরকার জান্নাত, আমার কি দরকার জান্নাত, বলল সব পয়সা তোরা নে, আমি আমার জানটা নিয়ে আর ইমানটা নিয়ে মদিনে চলে গেলাম। সুবহানাল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবে কেরাম তাদের বাড়ি আত্মীয় স্বজন যাবতীয় সব কিছু ফেলে গেছেন নাকি ফেলে যান নাই? অনেক কুরবানি করেছেন, দিনের জন্য পারবো তো আমরা, আল্লাহ আমাদেরকে তৌফিক এনায়েত করেন। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা জান দিয়ে দিয়েছেন, এরপরে খাব্বাব খুবাইব রাদিয়াল্লাহু তাআলা তাদের জান দিয়ে দিয়েছেন, হিজরত করে সাহাবায়ে কেরাম হাবশে চলে গিয়েছেন, অনেক কষ্ট তারা করেছেন। সাহাবায়ে কেরামের এইরকম যে কুরবানিগুলো ছিল, সর্বশেষ যে পয়েন্টটা বলবো এক মিনিটে, সেটি হলো সাহাবায়ে কেরাম তারা মানুষ ছিলেন, যদি যৎসামান্য কখনো কোনো ভুল হইতো, ভুল হইতো না নাকি, হতো না, কেন হবে না, মানুষ না তারা? নবীজি বলছেন কুল্লু বানি আদামা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, তারা এমনভাবে তওবা করতেন, এমনভাবে তওবা করতেন যে আল্লাহ তাদের প্রতি অনেক বেশি খুশি হয়ে যেতেন। একজন মহিলা ছিল, একজন মহিলা, ওই মহিলার কথা ইমরান ইবনে হুসাইন তিনি হাদিস বর্ণনা করছেন, এক মহিলা এসে বলতেছে জুহাইনা গোত্রের, ইয়া রাসূলুল্লাহ আমি জিনা করছি, আমারে পাথর মেরে দুনিয়া থেকে বিদায় করে দেন। নবীজি, তার পেটে বাচ্চা ছিল, নবীজি তার গার্ডিয়ানকে ডেকে বললেন একে নিয়ে যাও, বাচ্চা হইলে তারপরে নিয়ে এসো, একসাথে ভালো আচরণ করবা। বাচ্চা হওয়ার পরে যখন বাচ্চার দুধ ছাড়ানো হইলো, তখন মহিলাকে নিয়ে আসা হইলো, মহিলাও আসলো। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাপড় চোপড় ভালো করে বেঁধে এবার তার গায়ে পাথর মেরে তাকে রজম করে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। এরপরে তার জানাজার জায়গায় দাঁড়াইলেন, উমর রাদিয়াল্লাহু আনহু কাপড় ধরে টান দিলেন, ইয়া রাসূলুল্লাহ জিনা করে এই মহিলা এই শাস্তি দিয়ে তাকে মারলেন, জিনা করছে, আপনি আবার তার জানাজা পড়তে যাচ্ছেন? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ক্বালা লাকাদ তাবাত তাওবাতান, ও উমর তুমি বলোটা কি, এই মহিলা এমন এক তওবা করেছে, লাউ কুসিমাত বাইনা সাবঈনা মিন আহলিল মদিনা, মদিনার সত্তর জন প্রচন্ড গুনাহগারকে বাইসা বাইসা, এর তওবাটা যদি ভাগ করে করে এক ভাগ করে তাদেরকে দেওয়া হয়, লাওয়াসি আকুম, তাহলে এই এই একটা তওবা সত্তর জন পাপীর জন্য যথেষ্ট হয়ে যাবে। তো এরকম ভালো মানুষ তুমি কোথায় পাবা, যে জিনে বিচার করছে কেউ জানে না, ভুল করে বলছে এটা স্বীকৃতি দিয়ে নিজের জান দেওয়ার জন্য আমার কাছে আসছে। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবীদেরকে এমন মেন্টালিটি দিয়েছিলেন, এরকম অসংখ্য প্রমাণ রয়েছে, আরো হাদিস রয়েছে। অতএব মুআজ্জাজ হাদেরিন, সাহাবায়ে কেরামের যে বৈশিষ্ট্যগুলো আমরা জানলাম, আসুন এই বৈশিষ্ট্যগুলো যদি আমরা অর্জন করি তাহলে সাহাবায়ে কেরাম আমরা হইতে পারবো না, তাবেইন হইতে পারবো না, তবে তাদের অনুসারী আমরা হইতে পারবো, তারা যেই দিক দিয়ে যাবেন আমরা সেই দিক দিয়ে যাইতে পারবো। আধা মিনিটে একটা উদাহরণ দিই, শীত সিজনে যখন সিলেটে মাহফিল করতে আসি, আমার গাড়ি তো ছোটো গাড়ি দেখা যায় না, কুয়াশায় রাস্তা অন্ধকার, বড় বড় বাসগুলো এগুলি তো উপরে বসে ড্রাইভার, অনেক দুর্গন্ধ দেখা যায়, তখন আমি আমার ড্রাইভারে বলি যে খালি একটা এনা গাড়ি ধরো, খালি কি ধরো,
একটা এনাগাড়ি, এইবার এটার ছাইরো না, কারণ এনাগাড়ি উপর থেকে দেখে তাদের আবার পাওয়ারফুল লাইট আছে, এটা যেমনে যায় ওইটার পিছনে পিছনে ছোটো গাড়িটাও সহজে যাওয়া যায়। ও ভাইয়েরা, সাহাবায়ে কেরামরা যেই বৈশিষ্ট্য অর্জন করে খাইরুল কুরুন হয়েছেন, জান্নাতের দিকে যাচ্ছেন, যদি এদের পিছনে আমরা দাঁড়াইতে পারি সাহাবায়ে কেরাম দৌড়ে দৌড়ে যাবেন পিছনে, ইনশাল্লাহ আমরাও দৌড়ে দৌড়ে যাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক এনায়েত করেন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।